বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শাহিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন। দেখেন, এই পৃথিবীর মানুষ একটা জিনিস জানে, নামাজ রোজা হজ জাকাত। কিন্তু নামাজ রোজা হজ জাকাতের মধ্যে কিন্তু আমরা সহজে কথাটি বলে ফেলেছি, শরীয়তের নামাজ, মারেফতের নামাজ আছে, তরিকতের নামাজ আছে। তেমনি জাকাত, শরীয়তের জাকাত আছে এবং মারেফতের জাকাত আছে। ঠিক এই যে আমরা রোজা রমজানের মধ্যে যে আমরা রোজার শেষের দিকে এসেছি, এখন আমরা শবে কদর পালন করব। এই যে আমরা শবে কদর পালন করব, এই শবে কদরের মাহাত্ম্য কী, এই শবে কদরের মূল বিষয়টা কী, শবে কদরটা কেন আসে? আচ্ছা, শবে কদরের মূল বিষয় যদি আমরা বলতে যাই, তাহলে শবে কদর, আচ্ছা, যেমন একটা আছে শবে বরাত, ভাগ্য লিপির রাত্রি, শবে কদর এটা অনেক দামি রাত্রি। শবে কদর বিষয়টা কি, শবে কদর কেন এসেছে, শবে কদর শরীয়ত কি বলেছে, শবে কদরের মারেফত বা হাকিকত কি বলেছে? আচ্ছা, শরীয়তের কদর যারা পালন করছে, নামাজ পড়ছে, রোজা করছে এবং বিভিন্ন ওয়াজ করছে, বিভিন্ন ভালো কথা শুনছে, জিকির করতেছে, শেষ। কিন্তু বাবারে, শবে কদরের রাত্রিতে নবীজি কাছে কোরআন নাজিল হয়েছিল। কোরআনটা কি? কোরআনটা হলো জ্ঞানভাণ্ডার। আর সেই জ্ঞানভাণ্ডারের বিষয়টা শবে কদরের রাত্রিতে নবীর উপর নাজিল হয়েছিল। আচ্ছা, তাহলে এই শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই শবে কদরের রাত্রিতে হলো কেন, অন্য রাত্রিতে হতে পারতো? তাহলে আজকের মূল বিষয় হলো কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছিল ওহির মাধ্যমে। তাহলে ওহি এলহাম এবং আল্লাহ থেকে হট কানেকশন হওয়া, এটারই সময়টা হলো শবে কদর। তাহলে আমাদের সামনে পিছনে বা রমজানের যেখানে আমরা পৌঁছেছি, তো শবে কদর শরীয়তের মানুষ একই দিনে একই সময়ে করতেছে, এটা হলো শরীয়তের শবে কদর। আর এই শবে কদরে কী কী ঘটতে হবে, কী হতে হবে আপনার, যদি মনে করেন যে এই শবে কদরটা আপনার ঘটবে, এই শবে কদরটি ঘটবে কি, মূল হাকিকত কি? যদি কোনো অলিয়া উলিয়া, কোনো সাধু পুরুষ, কোনো সাধক যদি সাধনা করে থাকে, তখন তার মধ্যে ওহি এলহাম নাজিল হবে। আর এই ওহি এলহাম নাজিল হওয়ার রাত্রটাই হলো শবে কদর রাত্রিতে শুরু হয়েছিল। আচ্ছা, তাহলে শরীয়তের যেই শবে কদর করা হয়, নবীজির কাছে ওহি এলহাম এসেছিল, সেই রাত্রটি শরীয়ত পালন করে। মারিফত ও হাকিকতের দেশে যদি যাই, এই শবে কদর কার জীবনে কখন আসে সে বলতে পারবে না, যদি আল্লাহ না জানায়। তবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আল্লাহর তরফ থেকে খবর, কোরআন নাজিল, যাই কিছু হয়েছিল, শুরু হয়েছিল সেই শবে কদর, তো এই পৃথিবীতে যারা আল্লাহর সাধনা করে, যারা আল্লাহর প্রেমে মত্ত হয়ে আছে, তাদেরও শবে কদর ঘটে। সেটি কিন্তু নবীজির যেই দিনে হয়েছিল সেই দিন যে হতে হবে, সেই দিন যে হতে হবে সেটা নয়, যে কোনো সময় যে কোনো দিনে হতে পারে। তাহলে সে যেই দিনে একজন সাধক, একজন আল্লাহর অলির যেই দিন ওহি এলহাম নাজিল হবে তার উপর, সেই দিনটাই, সেই রাত্রটাই তার জন্য শবে কদরের রাত্রি, খুবই সম্মানী রাত্রি। তাহলে শরীয়ত
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করতেছে। আর হাকিকত তরিকত মারেফত এটা হলো কি, এটা হলো নিজের শবে কদর, যে যেই দিন ওলি আউলিয়ার কাছে আল্লাহর তরফ থেকে খবর আসতে শুরু করবে সেই দিনটাই তার জন্য শবে কদরের রাত্রি, পবিত্র রাত্রি, সম্মানী রাত্রি। এখন আপনারাই বলবেন যে একদল বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের পার কান্ডার, তিনি আমাদের একদিন পার করবেন, কিন্তু তিনি তো 1400 বছর আগে আউয়াল এসেছিল, আগে এসেছিল, কিন্তু তিনি তো বলেছে আমি চারো জায়গার অমর, আমি চারো জায়গায় আছি, আউয়াল আখের জাহির বাতেন, চারো জায়গায় রাসুল আছেন। রাসুল কিন্তু মৃত্যুবরণ করেননি, মৃত্যুবরণ করেছে তার বডি। যাই হোক, এখন যে কথাটি বলবো যে রাসুল আউয়াল আখের জাহির বাতেন চারো জায়গায় আছেন, এখন জাহির তিনি বলতেছে আমি বাস্তব আছি, জাহির অর্থ কি বাস্তব প্রকাশ, যা দেখা যায় তা মুর্শিদের মাধ্যমে তিনি আছে। আউয়াল তিনি 1400 বছর আগে ছিল, আকির তিনি মৃত্যুর পরে থাকবে, বাতিন বর্তমানেও তিনি গোপন আছে। তো এখন যে তরিকতের দৃষ্টিতে যে নবী মুর্শিদের মধ্যে আছে, তারা জীবিত পাচ্ছে, কথা বলছে, শিক্ষা নিচ্ছে, আর শরীয়ত 1400 বছর আগে তিনি ছিল, তার পাইরবি বা তার দরুদ পাঠ করে তাকে ভালোবাসে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, স্বপ্ন যদি আপনার কাছে রাসুল আসে, তাহলে সেই রাসুল যদি বলে আমি রাসুল দিনের নবী, তখন আপনি শরীয়তের দৃষ্টিতে মেনে নেবেন, কিন্তু তরিকতের দৃষ্টিতে কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সৌদি আরবে ছিল, তিনি যদি স্বপ্নযোগে এসে বলে আমি রাসুল, এখন একজন ভক্ত মানবে না, কারণ নবীকে তো আমি কখনো দেখিনি, অন্য কোনো রূপে যদি শয়তান সামনে দাঁড়ায় আর যদি বলে আমি মুখ, আর যদি মানতে যায় আমার ঈমান থাকবে না, আর প্রকাশ্যে যে মুর্শিদের স্রোত আছে, সেই মুর্শিদের স্রোত কখনো শয়তান ধরতে পারবে না। সেই মুর্শিদ এসে যদি বলে হ্যাঁ তিনি এই রূপে, তিনি মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, সৌদি আরবে ছিলেন, তখনই মানব যে হ্যাঁ মুর্শিদ স্রোত কখনো শয়তান ধরতে পারবে না, কারণ আমি আমার মুর্শিদকে আমি জীবিত দেখেছি, চিনেছি, কিন্তু ওই রূপে তো আমি চিনিনি, যখন তিনি বলে দেবে তখনই মানব। তাহলে মুর্শিদ শব্দটা কোরআনে সূরা কাহাফের মধ্যে এসে গেছে, যারা আমার মুর্শিদকে ধরল না, পারল না, বুঝলো না, মানল না, তারা পথভ্রষ্ট। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে মুর্শিদের রূপটাও রাসুলের রূপ, মুর্শিদের হাতটাও রাসুলের হাত। আর যদি আমরা বলি যে না যিনি সৌদি আরবে ছিলেন মোহাম্মদ রাসুল, তিনি আমাদের পারকান্ডারি, ঠিক আছে তিনিও পারকান্ডারি, কিন্তু আমি তাকে দেখলে চিনব না, কেননা সে বাস্তব, আমি তাকে দেখিনি। আর নিজের মুর্শিদ যখন চিনিয়ে দেবে যে হ্যাঁ এই রূপে তিনি ছিলেন, তখনই মানব। আচ্ছা, তাহলে আজকের আলোচনা কি, শবে কদর, শরীয়তের শবে কদর, সেই নবীজির 1400 বছর আগে, 1450 বছর আগে তিনি হয়েছিল শবে কদর, সেটা তারা মানতেছে। আর সাধু ওলি আউলিয়া যারা, তারা তার নিজের শবে কদর, যে নিজের মধ্যে আল্লাহ মিশ্রিত হয়েছে, এই আল্লাহ যেদিন আমাকে সাক্ষাৎ দেবে, আমাকে শিক্ষা দেবে এবং আল্লাহর তরফ থেকে খবরাখবর পাইতে শুরু করবে, তখনই সেই একজন আল্লাহর অলির শবে কদর হল, ওটাই তার জন্য পবিত্র রাত্রি। তাহলে শরীয়তের দৃষ্টিতে যারা করতেছে এটা ওইখানে ঠিক আছে, আর তরিকত এবং হাকিকতের জগতে যারা করতেছে তারা নিজের মধ্যে, যে আমার শবে কদর কোন দিন না জানি হয়, তাই তো সাধন করে নির্ভয়, যদি আল্লাহ সদয় হয়।
যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।